শুভ সকাল বন্ধুরা, আজ 4 মে বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পরকিয়া লক্ষ্মীপুরের কুন্টা গ্রামে যুগলকে গাছে বেঁধে মারধর, ধৃত 3, প্রতিবাদে থানা ঘেরাও, জামিনে মুক্ত 1। কাটলিচুড়ায় PMAY আবাসের দেওয়াল ভেঙ্গে শিশুর মৃত্যু। তৃতীয় শ্রেণীর পদে নির্বাচিত 11,324, শুক্রবার বিভাগ বাছাই। চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষার ফল আজ। প্রথম থেকে দ্বাদশ অবধি পাঠ্য বই মিলবে ওয়েবসাইটে। অনলাইনে 8টি মাধ্যম ও 19টি ভাষায় পাওয়া যাবে স্কুলের পাঠ্য বই। বিরোধী জোট হিজড়া, আজমলের বিরুদ্ধে মামলা ঠুকল কংগ্রেস। বদরুদ্দিনের মন্তব্য অসমীয়া সমাজ সংস্কৃতির পরিপন্থী বললেন ভূপেন বোরা। পাতারকান্দির লঙ্গাই নদীর বিপদসংকুল বাঁধ পরিদর্শন বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকার। রাজ্য বিধানসভা কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন সদস্য বিধায়কদের কাছাড়ে স্পট স্টাডি। এবং সর্বশেষ খবরটি হল, কাছাড়ের দোলাইয়ে একাধিক গাড়ি সমেত বারমিত সুপারি বাজেয়াপ্ত, গ্রেফতার 7। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এক পুরুষ ও এক মহিলাকে আপত্তিজনক অবস্থায় পেয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরে। বুধবার মারধরের ঘটনায় জড়িত থাকার দায়ে 3 জনকে থানায় তুলে আনে পুলিশ। লক্ষ্মীপুরের কুন্টা গ্রাম থেকে 3 জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর অবশ্য 1 জনকে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয় ফায়াজউদ্দিন আব্দুল লতিফ ওরফে বাবু নামের 2 জনকে। এদিকে পুলিশ 3 জনকে তুলে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে কুন্টা গ্রামের শতাধিক পুরুষ ও মহিলা ছুটে এসে লক্ষ্মীপুর থানা ঘেরাও করেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ থানার মূল গেট ও ভেতরের দরজা বন্ধ করে দেয়। পরিস্থিতি মোকাবিলায় জয়পুর থানা বাসকান্দি অনুসন্ধান কেন্দ্রের পুরুষ ও মহিলা পুলিশকে নিয়ে আসা হয় লক্ষ্মীপুরে। যদিও পরিস্থিতি স্বাভাবিক ছিল, কুন্টা গ্রামের জনগণ অভিযোগ করে জানান, সোমবার রাতে এক পুরুষ ও মহিলাকে আপত্তিজনক অবস্থায় ক্ষিপ্ত পেয়ে উভয়কে আটকে রেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ এদের উদ্ধার করে থানায় নিয়ে আসে, কিন্তু ওই ব্যক্তি ও মহিলাকে মারপিট করার অভিযোগে পুলিশ 3 জনকে নিয়ে আসে থানায়। কুন্টা গ্রামের জনতার দাবি, পুলিশ যাদের থানায় নিয়ে এসেছে তারা নির্দোষ। এদিকে ঘটনা সম্পর্কে লক্ষ্মীপুর মহকুমা পুলিশ প্রধান দীনেশ কুমার জানিয়েছেন, সোমবার বিবাহিত এক পুরুষ ও মহিলাকে ওই এলাকার একটি ঘরে পেয়ে স্থানীয়রা উভয়কে গাছে বেঁধে মারপিট করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করেন তাদের। SDPO জানান, পরে এই ঘটনা নিয়ে মামলা দায়ের করে নির্যাতিত ব্যক্তি। এছাড়া মারপিটের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপরই তদন্তে নেমে বুধবার ফায়াজউদ্দিন ও আব্দুল লতিফ ওরফে বাবুসহ 3 জনকে থানায় নিয়ে আসা হয়। পরে 1 জনকে ছেড়ে দেওয়া হলেও গ্রেফতার করা হয় ফায়াজ ও বাবুকে। পরে জামিনে ছাড়া পান ফায়াজও, কিন্তু বাবু মূল অভিযুক্ত হয় তাকে ছাড়া হয়নি। পাশাপাশি নির্যাতিতা মহিলাও এদিন লক্ষ্মীপুর আদালতে ঘটনার জবানবন্দি দিয়েছেন। তবে বাবুর গ্রেফতারি জামিনযোগ্য হয় তাকে রাতেই ছেড়ে দেওয়া হবে বলে জানান SDPO। পরবর্তী খবরটি হলো, কাটলিচুড়ায় PMY আবাসের দেওয়াল ভেঙ্গে শিশুর মৃত্যু। নিজের বাড়িতে পাকা ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। শোকাবহ ঘটনাটি ঘটেছে কাটলিচুড়া থানাধীন দিননাথপুর তেলিচুড়া গ্রামে মঙ্গলবার সকালে। নিহত শিশুর নাম ফরিজুল ইসলাম বড়বুইয়া, বয়স 7 বছর। জানা গেছে দিননাথপুর জিপির তেলিচুড়া গ্রামের বাসিন্দা বিলাল আহমেদ বড়বুইয়ার বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা ঘরের নির্মাণ কাজ চলছে। মঙ্গলবার নির্মিমান ঘরের দেওয়ালের পাশে খেলা করছিল বিলালের পুত্র, তেলিচুড়া LP স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ফরিজুল। আচমকা ঘরের দেওয়াল ভেঙ্গে পড়ে তার উপর। পরিবারের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে যান কাটলিচুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু তার অবস্থা সংকটজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মারা যায়। বুধবার দুপুরে ময়নাতদন্তের পর এদিন বিকেলে বাড়িতে নিয়ে আসা হয় এবং জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে এদিন সন্ধ্যায় তাকে সমাহিত করা হয়। প্রাণচঞ্চল শিশু ফরিজুলের মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে। পরবর্তী খবরটি হলো, পাতারকান্দির লঙ্গাই নদীর বিপদসংকুল বাঁধ পরিদর্শন বিভাগীয় মন্ত্রী পীযূষের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাজ্যের জল সম্পদ দপ্তর তথা করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকা পাতারকান্দির লঙ্গাই নদীর বিপদসংকুল বাঁধের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে গেলেন।
সঙ্গে ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় ইঞ্জিনিয়াররা। এদিন মন্ত্রী প্রথমে শিলচরের কুম্বিরগ্রাম বিমানবন্দর থেকে সোজা চলে যান হাইলাকান্দিতে, সেখান থেকে পৌঁছান রাতাবাড়িতে। সেখানকার নির্ধারিত স্থানসমূহ পরিদর্শন শেষে বিভাগীয় কর্মী ও প্রশাসনের সাথে পর্যালোচনা সভা শেষ করে সড়কপথে মন্ত্রী পাথারকান্দির উদ্দেশ্যে রওনা হন। দুহালিয়া থেকে তাকে বাইক মিছিল করে নিয়ে আসা হয় পাথারকান্দিতে। এখানে তিনি স্থানীয় তাপাদার পড়ার লঙ্গাই নদীর ভাঙ্গা বাঁধ সরেজমিনে পরিদর্শন করে চলে আসেন পাথারকান্দির মুন্ডমলায় অবস্থিত বিজেপির মন্ডল কার্যালয়ে। সেখানে তাকে দলীয় কর্মীরা উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে মন্ত্রী হাজারিকা জানান, শীঘ্রই পাথারকান্দির প্রতিটি নদীবাঁধের কাজ সম্পন্ন হবে। পরে তিনি সোজা চলে যান করিমগঞ্জে। এদিন মন্ত্রীর সলগুইয়ে যাওয়ার কথা থাকলেও সময়ের স্বল্পতা ও আবহাওয়া খারাপ থাকায় তার সলগুই সফর বাতিল করা হয়। উল্লেখ্য, তাপাদার পাড়ার নদীবাঁধটি দ্বিতীয়বারের মতো পরিদর্শন করে গেলেন বিভাগীয় মন্ত্রী। তার আগে একবার বাঁধটি পরিদর্শন করে যান জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। কিন্তু রহস্যজনকভাবে আজও বাঁধটির সিকিবাগ কাজ সম্পূর্ণ হয়নি। পরবর্তী খবরটি হলো, রাজ্য বিধানসভা কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন সদস্য বিধায়কদের কাছাড়ে স্পট স্টাডি। বরাক উপত্যকার তিন জেলা স্পট স্টাডি ট্যুর করতে আসা চেয়ারম্যান গোবিন্দ বসুমতারির নেতৃত্বে সাতজন কর্মকর্তা সহ বিভিন্ন সদস্য নিয়ে গঠিত রাজ্য বিধানসভা কমিটির দলটি বুধবার বরজালেঙ্গা মিনি স্টেডিয়াম, 29 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার, বরজালেঙ্গা, বড়াইল ইকোপার্ক ইত্যাদি এলাকায় বিভিন্ন বিভাগীয় কাজের অগ্রগতি তথা স্পট স্টাডি করে বিকেলে কাছাড়ের উপায়ুক্তের সভাকক্ষে পূর্ত ভবন, এপিডিসিএল, আবগারি বিভাগ, খনি ও খনিজ, খাদ্য ও অসামরিক সরবরাহ, বন ও পরিবেশ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং 2022-23 অর্থ বছরের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে ইকোট্যুরিজম কার্যক্রম, রাজস্ব বৃদ্ধির জন্য বরাক নদী সাফারি, রাজস্ব সংগ্রহ ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে কাছাড়ের উপায়ুক্ত রোহন কুমার দাস সহ বিধায়ক ও চেয়ারম্যান, ডিআরএসসি এএলএ গোবিন্দচন্দ্র বসুমাতারি, ডিআরএসসি এএলএ বিধায়ক ও সদস্যবৃন্দ ভুবনগাম, নুরুল হুদা, খলিলুদ্দিন মজুমদার, জাকির হোসেন লস্কর, মোহাম্মদ আমিনুল ইসলাম জুনিয়র সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় আধিকারিকগণ এতে অংশ নেন। আজ প্রতিনিধি দলটি করিমগঞ্জ এবং আগামীকাল হাইলাকান্দি যাবেন এবং অনুরূপ বৈঠক অনুষ্ঠিত করে তারা আবার গুয়াহাটি ফিরে যাবেন। পরবর্তী খবরটি হলো, 1 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি পূরণে নেমে তৃতীয় শ্রেণীর পদে নিয়োগ পরীক্ষায় ফলাফল বুধবার প্রকাশ করা হলো। এদিন দুপুর 2 থেকে রাজ্য সরকার ও সেবার ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে ফলাফল। সরকারের তৃতীয় শ্রেণীর 11,510 শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। এতে উত্তীর্ণ হয়েছেন 11,324 প্রার্থী। শুক্রবার লটারির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের বিভাগ নির্বাচন করে ফের বিভাগসহ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তারপর সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির সঙ্গে সংগতি রেখে আগামী 11 মে নিয়োগপত্র তুলে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের হাতে। তৃতীয় শ্রেণীর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের আগে স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশনের চেয়ারম্যানের আশিস ভুটানি সাংবাদিকদের জানান, সরকারের 47 বিভাগে নিয়োগের জন্য 2022 সালের 25 মার্চ বিজ্ঞাপন প্রকাশ করা হয়। অনলাইনে জমা পড়ে মোট 9,21,634 জন প্রার্থীর আবেদন। এর মধ্যে নিয়োগ পরীক্ষায় বসেন 8,28,860 জন প্রার্থী। লিখিত পরীক্ষার পর প্রার্থীদের স্কিল টেস্ট, স্টেনোগ্রাফি, ড্রাইভিং, কম্পিউটার ইত্যাদি পরীক্ষা নেওয়া হয়। তার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে। ভুটানি জানান, তৃতীয় শ্রেণীর 11,510 শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। এর জন্য মোট 8,28,860 জন প্রার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 11,324 প্রার্থী। নির্বাচিতদের মধ্যে 32,431 জন সাধারণ শ্রেণীর প্রার্থী, 4,485 জন ওবিসি, 956 জন তফসিলি জাতির, 1,253 জন তফসিলি উপজাতি পি, 535 জন তফসিলি এইচ, 1,664 জন ইডাব্লিউএস, 270 জন শারীরিক প্রতিবন্ধী, 85 জন প্রাক্তন সমর কর্মী এবং 661 জন মহিলা সংরক্ষণ। নিয়োগ কমিশনের চেয়ারম্যান জানান, শুক্রবার লটারির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের বিভাগ বাছাই করা হবে নিরপেক্ষ পর্যবেক্ষকের উপস্থিতিতে। তারপর 6 মে ফের বিভাগসহ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে সরকারি ওয়েবসাইটে।
সেই অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। উল্লেখ্য, সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির সঙ্গে সঙ্গতি রেখে আগামী 11 মে নিয়োগপত্র তুলে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের হাতে। এদিকে চতুর্থ শ্রেণীর পদের নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আজ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এই খবর দিয়েছেন। উল্লেখ্য, সরকারের বিভিন্ন বিভাগে 14,281টি চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। আজ সেই পরীক্ষার ফলাফল ঘোষণা করবে স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর গ্রেড 4। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারের 1 লক্ষ নিয়োগের লক্ষ্য পূরণে দ্রুত গতিতে এগিয়ে চলছি আমরা। পরবর্তী খবরটি হলো, বিজেপির বিরুদ্ধে 11 দলের বিরোধী জোটকে তীব্র কটাক্ষ করে কংগ্রেসের রুশে পড়লেন বদরুদ্দিন আজমল। কংগ্রেসের নেতৃত্বে 11 দলের যে জোট গঠন হচ্ছে সেই জোটকে হিজড়ার সঙ্গে তুলনা করেন তিনি। মঙ্গলবার 11 দলের জোটকে অস্তিত্বহীন দল দাবি করে আজমল মন্তব্য করেন, 11 দল ঠাকুর না হিজড়কে দল বানায়া হে কৌন হে ইসমে। মন্তব্যকে অসমীয়া সমাজ সংস্কৃতির পরিপন্থী অভিযোগ করে কংগ্রেসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে আজমলের বিরুদ্ধে। সাংবাদিকদের কাছে কংগ্রেসের নেতৃত্বে গড়ে উঠা 11 দলের জোটকে তীব্র আক্রমণ করেন AIUDF প্রধান রিপুন বোরা। নিজে বিধায়ক নন, অখিল গগৈ বিধায়ক, কিন্তু তার দলের অস্তিত্বই নেই। 11 দলের মধ্যে আর কোনো বিধায়ক নেই। কোনো গ্রামের 10-20 জন লোক জড়ো হয়ে ঘোষণা করে দিলেন, আমরা জাতীয় দল বানিয়েছি, কংগ্রেস বিজেপিকে হারাবো, এমনই হচ্ছে ঘটনা। সেখানেই বাসার সংযম হারিয়ে বিরোধী জোটকে হিজড়ার সঙ্গে তুলনা করে বসেন তিনি। তাই প্রদেশ কংগ্রেস বুধবার আজমলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভাঙ্গাগড় পুলিশে। মিডিয়া সেলের অধ্যক্ষ মনজিৎ মহন্তের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস নেতারা ভাঙ্গাগড় থানায় গিয়ে এজাহার দাখিল করেন। বিরোধী জোটকে হিজড়ার সঙ্গে তুলনা করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাও। তিনি বলেন, আজমলের এই মন্তব্য শুধু কংগ্রেস বা বিরোধী দলের বিরুদ্ধে বলে ধরে নেওয়া উচিত নয়, কারণ এই মন্তব্য আসামের জন্য দুর্ভাগ্যজনক। বিরোধী রাজনৈতিক সত্তাকে হিজড়া বলেছেন তিনি। ভূপেন বোরার দাবি, হিজড়া শব্দটি সামাজিকভাবে ব্যবহার করি না আমরা। আসামের সমাজ সংস্কৃতির সঙ্গে জড়িত সকলে এটা জানেন, কিন্তু অসমীয়া সমাজ সংস্কৃতির সঙ্গে আজমলের সঙ্গে দূর দূর সম্পর্ক নেই বলেই এই ধরনের মন্তব্য করতে পারেন তিনি। আজমলের ওই ধরনের অভব্য আচরণের পেছনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশ্রয়ের অভিযোগও আনেন তিনি। কংগ্রেস নেতা বলেন, আগে যৌনতামূলক মন্তব্য করার দায়ে রাজ্যে শতাধিক মামলা দায়ের করা হয়েছিল আজমলের বিরুদ্ধে, কিন্তু মুখ্যমন্ত্রী নীরব ছিলেন। তাই আজমল ধরে নেন যে সরকার তাকে অসমীয়া সমাজ ভাষা সংস্কৃতি ধ্বংস করার লাইসেন্স দিয়েছে, ফলে সেই কাজ করে যাচ্ছেন তিনি। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদার আরও কঠোর ভাষায় আক্রমণ করেছেন আজমলকে। বিজেপির এজেন্ডায় কাজ করার অভিযোগ এনে তিনি বলেন, কংগ্রেসের ঘরের কথা বলার অধিকার কে দিয়েছে তাকে? নিজেকে মোল্লা দাবি করে একজন সাংসদ কী করে বিরোধী দলগুলিকে হিজড়ার সঙ্গে তুলনা করতে পারেন? ছোটবেলায় আমরা চরিত্র গঠনের পাঠ পড়েছি, কিন্তু বদরুদ্দিন আজমলকে এখন চরিত্র গঠনের পাঠ দিতে হবে। তার জন্য এক পৃথক স্কুল খুলতে হবে, যেখানে তার চরিত্র গঠনের পাঠ দেওয়া হবে। জাকিরের মন্তব্য, আসামের রাজনৈতিক ইতিহাসে প্রকাশ্য অসভ্য আচরণকারী নেতা আজমল ছাড়া আর কেউ নেই। পরবর্তী খবরটি হলো, প্রথম থেকে দ্বাদশ অবধি পাঠ্য বই মিলবে ওয়েবসাইটে। অনলাইনে 8টি মাধ্যম ও 19টি ভাষায় পাওয়া যাবে স্কুলের পাঠ্য বই। বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্য বই আগে থেকেই দিয়ে আসছে সরকার। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী অবধি 3 লক্ষের বেশি ছাত্রছাত্রীকে এবারও দেওয়া হয়েছে বিনামূল্যের পাঠ্য বই। তবে এবার থেকে চালু করা হলো ই টেক্সট। এখন থেকে শিক্ষা বিভাগের ওয়েবসাইটে মিলবে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি সমস্ত পাঠ্য বই। 8টি মাধ্যম এবং 19টি ভাষায় পাওয়া যাবে স্কুলের পাঠ্য বই। চাইলে যে কেউ PDF ফরম্যাটে পাঠ্য বই ডাউনলোড করে নিতে পারেন শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে। শিক্ষামন্ত্রী রণজ পেগু বুধবার মহানগরের কাহিলিপাড়ায় সমগ্র শিক্ষার মিশন ডিরেক্টরের কার্যালয়ে ই টেক্সটের উদ্বোধন করেন। পাঠ্যপুথি প্রণয়ন নিগমের ভাইস চেয়ারম্যান তুলসী বড়ঠাকুর সহ অন্যান্যরা হাজির ছিলেন অনুষ্ঠানে। শিক্ষামন্ত্রী জানান, বিনামূল্যে পাঠ্য বই এখন দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, তবে এর সঙ্গে এবার ইন্টারনেটেও পাওয়া যাবে পাঠ্য বই। শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে পাঠ্য বই। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী অবধি পাঠ্য বই মিলবে PDF ফরম্যাটে। এই পদক্ষেপের ফলে ছাত্রছাত্রী ও শিক্ষকরা উপকৃত হবেন।
তিনি বলেন, কোভিডের সময় এভাবে ওয়েবসাইটের মাধ্যমে ই টেক্সট বুকের ব্যবস্থা করা হয়েছিল। সেই প্রচেষ্টা সফল হওয়ার পরে এবার ই টেক্সট ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষা বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে স্কুলগুলিতে ডিজিটাল ফ্ল্যাট প্যানেল প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইনে ছাত্রছাত্রী এই ওয়েবসাইট থেকে পাঠ্য বই ডাউনলোড করতে পারবে। SCERT.assam.gov.in অথবা পোর্টলেটস অথবা টেক্সটবুকস এলিমেন্টারি লেভেল 2023-24 অথবা সেবা অনলাইন .org অথবা HSEC.assam.gov.in। উল্লেখ্য, শিক্ষা বিভাগের পক্ষ থেকে 2023-24 সালের জন্য প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি 3,16,97,918টি বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করা হয়েছে। 59,97,975 জন ছাত্রছাত্রীর মধ্যে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।